শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি উজ্জ্বল রায়, সহকারী শিক্ষক, ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষানিকেতন, বীরগঞ্জ, দিনাজপুর। প্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের গণিত ক্লাস নিয়ে এসেছি। চলো শুরু করি। আমরা সবাই ভূমির উপর দিয়ে চলাচল করি। রাস্তা, বাড়িঘর, খেলার মাঠ, যেখানেই কল্পনা করো বেশিরভাগ আমরা ভূমির উপর দিয়ে চলাচল করি। আমাদের বিদ্যালয় ভূমির উপরে অবস্থিত, আমাদের বাড়িঘর ভূমির উপরে অবস্থিত। তোমরা আজকে যেখান থেকেই আমার এই অনলাইন ক্লাসটি দেখছ, তোমরাও যে বাড়িতে আছো, যে ঘরে আছো, সেটিও ভূমির উপরে অবস্থিত বা মাটির উপরে অবস্থিত। শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমরা ভূমির কথা বলছিলাম, এই ভূমি পরিমাপ করার একটি বিষয় থাকে, সেটি আমরা জানার চেষ্টা করব। ভূমি পরিমাপ করার যে বিষয়টি, সেটি কি আসলে আমরা সবাই জানি কি? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এতক্ষণে আন্দাজ করতে পেরেছ? আজকের আমাদের আলোচ্য পাঠ হবে জ্যামিতি। ভূমির পরিমাপ সম্পর্কে যে বিষয়, সেটি হচ্ছে আমাদের জ্যামিতি। চলো লিখে ফেলি। তোমরা অবশ্যই খাতা, বই, পেন্সিল, কলম নিয়ে বসবে এবং ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে, শুনবে, বোঝার চেষ্টা করবে। আজকের আমাদের আলোচ্য পাঠ জ্যামিতি। জ্যামিতি বলতে কি কি বলতেছি তার বলতো? জ্যামিতি বলতে আমরা বুঝতেছি যে ভূমির পরিমাপ। জ্যামিতি বলতে আমরা বলতেছি ভূমির পরিমাপ। চলো জ্যামিতি শব্দটি সম্পর্কে আগে শিখে নেই। জ্যামিতি জ্যামিতি শব্দের অর্থ, জ্যামিতি শব্দের অর্থ, জ্যামিতি শব্দের অর্থ কি? এই যে জ্যামিতি শব্দটি আছে, জ্যামিতি শব্দটি দুটি অংশ আছে, একটি হচ্ছে যে, অপরটি হচ্ছে মিতি। উত্তর শিক্ষার্থী বন্ধুরা, যে অর্থ, যে শব্দের অর্থ এখানে জ্যামিতি শব্দ, জ্যামিতি শব্দটিতে দুটি শব্দ আছে, একটি হচ্ছে যে, অপরটি হচ্ছে মিতি শব্দ। তাহলে যে শব্দের অর্থ কি? যে শব্দের অর্থ হচ্ছে ভূমি, আর আর কি শিক্ষার্থী বন্ধুরা? মিতি শব্দের অর্থ, নীতি শব্দের অর্থ কি? নীতি শব্দের অর্থ পরিমাপ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের জ্যামিতি শব্দের অর্থ কি হবে? তাহলে আমরা একসাথে করি, জ্যামিতি এই দুটি শব্দকে একখানে করলে হবে আমাদের জ্যামিতি। জ্যামিতি শব্দের অর্থ ভূমির, ভূমির পরিমাপ। জ্যামিতি একটি বিষয় আমরা জানি সবাই, জ্যামিতি হলো একটি বিষয়। দেখো তোমরা ভালো করে, জ্যামিতি শব্দের অর্থ কি? যে শব্দের অর্থ ভূমি, যে শব্দের অর্থ ভূমি, মিতি, মিতি শব্দের অর্থ পরিমাপ। অর্থাৎ মিস হয়ে গেছে, তোমরা দেখো, অর্থাৎ জ্যামিতি
ভূমির পরিমাপ। তাহলে ভূমির পরিমাপ সম্পর্কে আমরা আজকে জানব। ভূমির পরিমাপ মানে হচ্ছে আমাদের জ্যামিতি। তাহলে আমরা এখন শিখবো জ্যামিতি কাকে বলে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে জানলাম জ্যামিতি শব্দের অর্থই হচ্ছে ভূমির পরিমাপ। তো জ্যামিতি আমরা কাকে বলবো? জ্যামিতি কাকে, জ্যামিতি কাকে বলে? উত্তর, যে বিষয়, জ্যামিতি একটি বিষয়, যে বিষয় পাঠ করলে আমরা ভূমির পরিমাপ সম্পর্কে জানতে পারবো, জ্ঞান লাভ করতে পারবো, সেটি হচ্ছে জ্যামিতি। পৃথিবী আমরা সুন্দর করে যে বিষয় পাঠ করলে, যে বিষয় পাঠ করলে ভূমির পরিমাপ, ভূমির পরিমাপ সম্পর্কে জ্ঞান জ্ঞান লাভ করা যায়, করা যায় তাকে জ্যামিতি বলে। শিক্ষার্থী বন্ধুরা, জ্যামিতি আমরা কাকে বলতেছি? আমাদের যে ভূমির যে পরিমাপ, ভূমি আমরা কাকে বলতেছি? মাটিকে বলতেছি, বা আমরা জমি বলতে পারি। তাহলে আমরা আজকে ভূমি নিয়ে, ভূমির সম্পর্কিত বিষয়টি বেশি আলোচনা করব। এই কারণে আমরা ভূমি কথাটা বলতেছি, ভূমির পরিমাপ কথাটা বলতেছি। ভূমির পরিমাপ বলতে আমরা বলতেছি জ্যামিতিকে বোঝাচ্ছে। জ্যামিতি যেহেতু একটি বিষয়, তাহলে এই বিষয়টি যদি আমরা পাঠ করে কিছু জ্ঞান লাভ করতে পারি, সেটিকে আমরা জ্যামিতি বলতেছি। যে বিষয় পাঠ করলে ভূমির পরিমাপ সম্পর্কে জ্ঞান, ভূমির পরিমাপ সম্পর্কে জ্ঞান লাভ করা যায় তাকে জ্যামিতি বলে। যে বিষয় পাঠ করলে ভূমির পরিমাপ সম্পর্কে জ্ঞান লাভ করা যায় তাকে জ্যামিতি বলে। আমরা জ্যামিতি কাকে বলে শিখে গেলাম। এখন আমরা আসবো জ্যামিতির অন্তর্ভুক্ত বিষয়গুলো। এখন আমরা শিখব বিন্দু কাকে বলে। চলো শিখি, তোমরা অবশ্যই তুলে নিয়েছ। আমরা এখন শিখব বিন্দু কাকে বলে। আমি ব্ল্যাকবোর্ড পরিষ্কার করছি, তোমরা তৈরি হয়ে যাও, তোমরা লিখে ফেলো বিন্দু কাকে বলে। আমরা এখন শিখব বিন্দু কাকে বলে। শিক্ষার্থী বন্ধুরা, মনোযোগ দিয়ে ভিডিও ক্লাসটি দেখবে। বিন্দু কাকে বলে? বিন্দু কাকে বলে? বিন্দু, শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করো, বিন্দু কাকে বলে? উত্তর, উত্তর লিখবো আমরা। বিন্দু কাকে বলবো? দেখো, আমরা যদি, আমাদের পেন্সিল হাতে আছে কিংবা কলম হাতে আছে, আমরা যদি খাতার মধ্যে এরকম একটি ফোঁটা দিই, তাহলে আমাদের বিন্দু হয়ে গেল। শিক্ষার্থী বন্ধুরা, এই যে ফোঁটাটি আমি দিলাম ব্ল্যাকবোর্ডে এবং তোমরা তোমাদের খাতাতে দিচ্ছ, তোমরা লক্ষ্য করো এর কী আছে। আমি যদি তোমাকে বলি বিন্দু তুমি কোথায় দিলে, তোমরা বলবে স্যার খাতায় দিয়েছি। তাহলে যদি আমার কথা বলো, আমি কোথায় দিয়েছি? আমি ব্ল্যাকবোর্ডের
মাঝখানে বিন্দু দিয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, এর কোনো কিছু নির্ণয় করা যায় না, শুধু আমরা একটি কথাই বলতে পারি কি এটি কোথায় আছে, খাতার মাঝখানে কিংবা খাতার কোনায় তোমরা যেখানে দিয়েছ। আর আমি কোথায় দিয়েছি, আমি দিয়েছি ব্ল্যাকবোর্ডের মাঝখানে, তার মানে এটি তার হচ্ছে অবস্থান, এটিকে আমরা কি বলি, অবস্থান বলি। তাহলে যা কি নেই, যার দৈর্ঘ্য নেই, প্রস্থ নেই, উচ্চতা নেই, কিন্তু অবস্থান আছে, তাকে বিন্দু বলে। শিক্ষার্থী বন্ধুরা, এই কথাটি আমরা শুধু লিখে দেবো, যা দৈর্ঘ্য কমা প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা নেই কিন্তু কিন্তু অবস্থান আছে, কি আছে সেটা বন্ধুরা, অবস্থান আছে তাকে বিন্দু বলে। যেমন 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 আমি তোমাদেরকে এখানে একটি বিন্দু দিলাম, যেমন আমি এই বিন্দু দিলাম, আমরা যে এই বিন্দু দিলাম এই বিন্দুর নাম দিতে হবে, তোমরা লিখে দিতে পারো ক, তাহলে তোমাকে লিখতে হবে, যেহেতু বিন্দু একটি চিত্র, ক ক একটি বিন্দু, যদি তুমি লিখো এ, তাহলে তোমাকে দিতে হবে চিত্রে এ একটি বিন্দু, তাহলে আমরা এটিকে দিচ্ছি এ, এই বিন্দুটির একটি নাম এ আমরা লিখবো, যেহেতু বিন্দু হচ্ছে একটি চিত্র তাই আমরা লিখবো চিত্রে, কি শিক্ষার্থী বন্ধুরা, চিত্রে এ একটি বিন্দু। তোমরা এতক্ষণে বিন্দু সম্পর্কে হয়তো বুঝে গেছো, যার দৈর্ঘ্য, দেখো আমি মিস করে ফেলছি দৈর্ঘ্য মানা, যার দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা নেই কিন্তু অবস্থান আছে তাকে বিন্দু বলে। যেমন এ, এ কাকে বোঝাচ্ছি, এই বিন্দুকে বোঝাচ্ছি চিত্রে এ একটি বিন্দু, তোমরা অবশ্যই তুলে নিয়েছ। আমরা এখন শিখবো রেখা কাকে বলে, দেখো তোমরা আমরা এখন শিখবো রেখা কাকে বলে, তোমরা অবশ্যই তুলে নিয়েছ, তোমরা এখন লিখতে পারো রেখা কাকে বলে, তোমরা লিখে ফেলো রেখা কাকে বলে। রেখা কাকে বলে শিক্ষার্থী বন্ধুরা, রেখা আমরা কিভাবে টানি, রেখা আমরা স্কেল দিয়ে সোজা করে টান দিয়ে দিই, যেমন আমার হাতে একটি সাদা স্কেল আছে, তোমরা দেখো আমরা এরকম করে সোজা টান দিয়ে দিই এবং আমরা বলি রেখা হয়ে গেল। আমরা সংখ্যাটি লিখতে পারি না, আমাদের মনে থাকে না, আমরা এটিকে টানার সময় আমরা সংখ্যাটা মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবো, আমাদের মনে রাখার চেষ্টা করবো, কি সেটি বলতো, দেখো আমরা বিন্দু শিখলাম, বিন্দু হচ্ছে এরকম কটা, তাহলে আমরা বলছি একটি স্কেল নিছি, দেখো আমরা বলছি চলমান, এই যে একটা বিন্দু নিছি, এই বিন্দুটা যদি চলতে থাকে, চলমান এই বিন্দু যদি চলতে থাকে, চলমান বিন্দুর চলমান কে, কে চলছে, এখানে নিছি বিন্দু, এই বিন্দুটি চলছে, চলমান বিন্দুর গতি পথ, এই চলমান বিন্দুটা কোনো একটা জায়গার উপর দিয়ে যাচ্ছে, ব্ল্যাকবোর্ডের উপর দিয়ে যাচ্ছে কিংবা তোমরা যদি দেওয়া তাহলে তোমাদের খাতার উপর দিয়ে যাবে, এই যে এরকম চলতে আসে, দেখো চলতে আসে, তাহলে যদি আমি শেষ করি তখনই কি হয়ে গেল, রেখা হয়ে গেল। তাহলে আমরা শুধু এই কথাটি লিখে দিব চলমান, সেক্ষেত্রে বন্ধুরা চলো চলমান 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 কি বিন্দু, চলমান বিন্দুর গতি পথ কে রেখা বলে।
রেখা বলে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা অবশ্যই এখন রেখা লিখতে পারবো, যেমন যেমন দেখো রেখা এখান থেকে শুরু করেছি, কি দিয়েছি প্রথমে বিন্দু দিয়েছি, এই বিন্দুটিকে যখন আমরা চলমান করে ফেলি চলতে আছে, তখন আমাদের হয়ে যায় কি হয়ে যায় রেখা হয়ে যায়, চলমান বিন্দুর গতিপথ, এটিকে পথের মতো দেখতে, তাহলে আমরা লিখতে পারি চলমান বিন্দুর গতিপথকে রেখা বলে। আমরা শুরু করেছি এখান থেকে, শেষ করেছি এখানে গিয়ে, তাহলে হয়ে গেল একদিকে এ, আরেকদিকে আমরা নাম দিলাম কি শিক্ষার্থী বন্ধুরা, আরেকদিকে আমরা নাম দিলাম বি, তাহলে হয়ে গেল আমাদের কি হয়ে গেল আমাদের রেখা হয়ে গেল এ বি। এখন আমরা লিখবো, যেহেতু এটি একটি চিত্র, তাহলে আমরা লিখবো চিত্রে এ বি, আমরা একসাথে লিখবো এ বি, এ বি একটি, এ বি একটি কি হবে, এ বি একটি রেখা। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণে তোমরা রেখা সম্পর্কে তোমাদের অজানা বিষয় জেনে গেছো, রেখা সম্পর্কে। তাহলে চলমান বিন্দুর গতিপথকে রেখা বলে, তোমরা এতক্ষণে রেখা শিখে গেলাম, তাহলে এখন আমরা শিখবো যে আমার এ বি একটি চিত্রে এ বি একটি রেখা। এখন আমরা শিখবো তল কাকে বলে, চলো আমরা তল কাকে বলে শিখে ফেলি, তোমরা লিখে ফেলো তল কাকে বলে। শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমাদের ক্লাস ভালো লাগছে। এখন আমরা কি শিখবো, তল কাকে বলে। তোমরা লিখে ফেলো তল কাকে বলে। তল কাকে বলে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগে শিখেছি তলের ধারণাটি, দেখো তোমরা তল, আমরা সবাই লুডু খেলি তাই না? শিক্ষার্থী বন্ধুরা, আমরা সবাই লুডু খেলি, লুডুতে কি থাকে দেখো তোমরা, লুডু লুডুটি দেখতে কেমন আসলে, লুডু যদি আমি একটা পিন নেই তাহলে এরকম হবে, এবং সবগুলো যদি আমি পিন আঁকাতে চাই, আমি যদি লুডু লুডুর গুটিটি আঁকাই, লুডুর গুটি, আচ্ছা লুডুর গুটিটি আঁকাই, তাহলে আমি সবাই জানি লুডুর গুটি, দেখো এদিকে একটা টান দিলাম, এরকম করে টান দিলাম, এটি লুডুর গুটির মতো মনে হচ্ছে, তোমরা দেখো ভালো করে লক্ষ্য করো, এদিকে ছোট এদিকে বড়
তাহলে যদি আমরা এরকম একটা পিট এখানে আঁকাই তাহলে কিরকম হবে? এরকম হবে আমাদের চারপাশের একটা পিট। আমরা এখানে দেখতে পাচ্ছি একদিকে লম্বা, এটিকে আমরা কি বলতেছি শিক্ষার্থী বন্ধুরা? এটিকে আমরা দৈর্ঘ্য বলতেছি। আরেকদিকে আমরা কি বলতেছি? প্রস্থ বলতেছি। এই যে আমি এখন থেকে লুটুকুটি কিংবা আমি তোমাদের এই যে চক বাক্স চক বাক্সের আকারের কথা বলছি, এই চক বাক্সের পিট হচ্ছে ছয়টি বা ছয়টা তল, আমাদেরকে বলা আছে তল কাকে বলে। তো আমরা তলের ধারণা নিচ্ছি যে তল কোথায় আসলে থাকে। তো আমাদের এই যে চক বাক্সের যে একটা পিট নিলাম আমি, একটা আছে দৈর্ঘ্য আরেকটি হচ্ছে প্রস্থ। তাহলে যা যা কি আছে, যা শুধুমাত্র দৈর্ঘ্য এবং প্রস্থ আছে এবং উচ্চতা নেই, কিন্তু উচ্চতা নেই, তাকে আমরা কি বলছি? তাকে আমরা তল বলছি। তাহলে এই যে দৈর্ঘ্য এবং প্রস্থ এটিকে আমরা কি বলে থাকি? এটিকে আমরা বলে থাকি মাত্রা। দৈর্ঘ্যকে আমরা বলে থাকি মাত্রা এবং প্রস্থকে আমরা বলে থাকি মাত্রা এবং উচ্চতাকে আমরা বলে থাকি মাত্রা। তাহলে আমাদের মাত্রা হচ্ছে তিনটি, কিন্তু আমাদের আছে কয়টি? আমাদের আছে দুইটি, দৈর্ঘ্য আছে প্রস্থ আছে। তাহলে আমরা লিখবো যা যা দৈর্ঘ্য, শিক্ষার্থী বন্ধুরা মিস হয়ে যাচ্ছে, তোমরা আগে দেখো আমরা মাত্রার কথাটা বলিনি, মাত্রার কথাটা আগে লিখতে হবে আমাদের। আমরা লিখবো যা যা কি যা দুটি, যা দুটি মাত্রা, অর্থাৎ অর্থাৎ কি অর্থাৎ যার দুটি মাত্রা অর্থাৎ দৈর্ঘ্য ও প্রস্থ আছে, দৈর্ঘ্য ও প্রস্থ আছে কিন্তু কি নেই? কিন্তু শিক্ষার্থী বন্ধুরা দেখো তলে কি নেই? দৈর্ঘ্য আছে প্রস্থ আছে উচ্চতা নেই, কিন্তু উচ্চতা নেই, তাকে তল বলে। যেমন যেমন কি যেমন যেমন কি শিক্ষার্থী বন্ধুরা, যেমন আমি একটি তলের ছবি আঁকিয়েছি এখানে দেখো, এটি আমি আবার আঁকাচ্ছি। তাহলে আমাদের তল হয়ে গেল এখানে দেখো। যেমন আমরা কি বলবো, এই যে একটা পিঠ এটিকে যদি আমরা বলি, এটিকে যদি আমরা নিই, একটাকে যদি আমরা নিই, তাহলে আমরা বলবো কি বলবো শিক্ষার্থী বন্ধুরা? তখন আমরা বলবো এর নাম নিয়ে নিই, আমরা এটাকে দেখাই দিব এখানে তিন চিহ্ন নিয়ে এবং এখানে নাম দিলাম চিত্রে। তখন আমরা লিখব চিত্রে এ একটি তল, চিত্রে এ একটি তল। শিক্ষার্থী বন্ধুরা তোমরা এতক্ষণে তল সম্পর্কে জেনে গেছো, তল সম্পর্কে আমরা অনেক কথা বললাম। তোমরা দেখো যার দুটি মাত্রা অর্থাৎ দৈর্ঘ্য ও প্রস্থ আছে কিন্তু উচ্চতা নেই, তাকে তল বলে। যেমন এ, এ কাকে নির্দেশ করছে? এ নির্দেশ করছে এই পৃষ্ঠটাকে। তোমরা যদি এই পৃষ্ঠটাকে বাদ দিয়ে যদি এই পৃষ্ঠটা এখানে দিয়ে দাও তাহলে তখন নির্দেশ করবে এই পৃষ্ঠটাকে পুরোটাকে এখান থেকে এদিক থেকে এ থেকে এ পর্যন্ত। তাহলে আপনাদের এই তলের পিঠ হচ্ছে ছয়টি, তার মানে ছয়টি তল আছে। তোমরা হিসেব করে দেখবে আমাদের চক বাক্সেরও ছয়টি তল আছে। আমি তোমাদেরকে একবার দেখানোর চেষ্টা করছি, সামনে পিছনে তারপরে উপরে নিচে ডান পাশে বাম পাশে, তাহলে হচ্ছে ছয়টি তল। তার মধ্যে আমাদেরকে একটি তল নির্দেশ করতে হবে যার কি আছে, দৈর্ঘ্য আছে এবং প্রস্থ আছে আমরা বলেছি আগে, এবং দৈর্ঘ্য হচ্ছে একটি মাত্রা এবং প্রস্থ হচ্ছে একটি মাত্রা, যার দুটি মাত্রা। তার মানে এই যে এইদিকে খাটো, এইদিকে
থাকো, এটা হচ্ছে প্রস্থ, এই দিকে লম্বা, এই দিকে লম্বা, তার মানে এটা হচ্ছে কি আমাদের দৈর্ঘ্য, যা দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা নেই, তাকে আমরা বলতেছি তল। সেক্ষেত্রে বন্ধুরা তোমরা অবশ্যই বুঝতে পেরে গেছো তোমাদের বাড়ির কাজ হিসেবে আজকে আমি যে গুণ করালাম এই পড়াগুলো তোমাদের বাড়ির কাজ হিসেবে থাকলো, বাড়ির কাজ হিসেবে তোমাদের এগুলো নিয়ে থাকলো, বাড়ির কাজ তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসটি উপভোগ করেছ, তোমাদের ভালো লেগেছে, এবং যে জ্যামিতি যে আমাদের অন্য অন্য বিষয়গুলো থাকছে সেগুলো আমরা পরবর্তী আগামী ক্লাসগুলোতে আলোচনা করব। তোমরা অবশ্যই ততক্ষণে ভালো থাকবে, নিজের খেয়াল রাখবে, বাড়িতে থাকবে। আজকের মতোই তোমাদের